কার্যিকরের ঘটনা নিয়ে দেশ জুড়ে ঝড় উঠেছে এই আবহেই এক সপ্তাহ আগে দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন দেশে ঘটে চলা এমন ঘটনার সংখ্যা পনেরো দিনের মধ্যে দোষীদের শাস্তি দেবার জন্য কঠোর কেন্দ্রীয় আইনের দাবিও জানিয়েছিলেন সেই চিঠিরই এবার করা জবাব দিলেন কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বাংলার ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়েও দেওয়া হল বড় তথ্য কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রধানমন্ত্রীর কাছে লেখা মমতার চিঠির জবাবে জানিয়েছেন ভারতীয় ন্যায় সংহিতা গত মাসে বাস্তবায়িত হয়েছে কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সমস্যাগুলিকে ব্যাপকভাবে সমাধান করে এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠির প্রতিক্রিয়ায় কেন্দ্র জানিয়েছে নির্যাতনের মামলার শুনানির জন্য বাংলাকে একশো তেইশটি ফাস্ট ট্র্যাক কোর্ট বরাদ্দ করা হয়েছে কিন্তু তাদের মধ্যে অনেকগুলো কার্যকর নয় ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে অন্নপূর্ণা দেবী বলেছেন তিরিশ ছয় দু পর্যন্ত চারশো নটি একচেটিয়া পক্সো আদালত সহ সাতশো বাহান্নটি এফটিএসিগুলি তিরিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকরী যা পঁচিশ হাজার তিনশোটিরও বেশি মামলার নিষ্পত্তি করেছে এই প্রকল্পের সূচনা থেকে প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্যকে মোট বরাদ্দ করা হয়েছিল একশো তেইশটি ফাস্ট ট্র্যাককে যার মধ্যে কুড়িটি একচেটিয়া পক্সো আদালত এবং একশো তিনটি সম্মিলিত এফটিএসসি রয়েছে যা এবং আরও একটি বিষয় এবং উভয় ক্ষেত্রেই মোকাবিলা করে তবে এই আদালতগুলির কোনোটি দু সালের মধ্য জুন পর্যন্ত চালু হয়নি কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন পশ্চিমবঙ্গে আট ছয় দু তারিখের চিঠির মাধ্যমে সাতটি এফ চালু করার প্রতিশ্রুতি দিয়ে স্কিমে অংশগ্রহণের জন্য তারা যে ইচ্ছুক সেই কথা জানিয়েছে সংশোধিত লক্ষ্যের অধীনে পশ্চিমবঙ্গকে সতেরোটি এফটিএসসি বরাদ্দ করা হয়েছে তার মধ্যে তিরিশ ছয় দু পর্যন্ত শুধুমাত্র ছটি একচেটিয়া পক্সো আদালত চালু করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর কথায় পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি নির্যাতন এবং পক্সো মামলা ঝুলে থাকা সত্ত্বেও রাজ্য সরকার অবশিষ্ট এগারোটি এফটিএসসির শুরু করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি এই বিষয়ে রাজ্য সরকারের কাছে পদক্ষেপ মুলতবি রয়েছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী আরও উল্লেখ করেছেন যে তৃণমূল কংগ্রেস সরকার মহিলা বা শিশুদের দুর্দশা নিয়ে সাহায্যের জন্য কেন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত একটি জাতীয় হেল্পলাইন বাস্তবায়িত করেনি কেন্দ্রীয় মন্ত্রী বলছেন দুর্দশাগ্রস্ত একজন মহিলা বা শিশুর সুবর্ণ সময় প্রথম প্রতিক্রিয়াশীল হিসেবে হেল্পলাইনগুলির প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়ে উইমেন হেল্পলাইন ওয়ান এইট ওয়ান এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম চাইল্ড হেল্পলাইন ওয়ান জিরো নাইন এইট সাইবার ক্রাইম হেল্পলাইন ওয়ান নাইন থ্রি জিরো রাখা হয়েছে গত কয়েক বছরে এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের কাণ্ড নিয়ে উত্তাল বাংলা কোথাও গিয়ে উত্তাপ ছড়াচ্ছে আন্দোলন দফায় দফায় বেরোচ্ছে এবং নারীরা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন বারে বারে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশ সবাই এই মুহূর্তে তৎপর ভূমিকা পালন করতে চাইছে এই ঘটনার পর সত্যি কি নারীরা সুরক্ষিত এই বিষয়ে এই যে ঘটনা এই যে নারকীয় কাণ্ড ঘটেছে আরজিকর হাসপাতালে একজন মহিলা ডাক্তারের সঙ্গে সেই ঘটনার বিচার কতদিনে আসবে সিবিআই এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনার বিবেচনা করছেন এবং সুপ্রিম কোর্টও কিন্তু তত্ত্বাবধানে রয়েছে কোথাও গিয়ে কত তাড়াতাড়ি এই বিষয় নিয়ে ফয়সালা হবে কত তাড়াতাড়ি এই বিষয়ে নিস্তার হবে দোষীরা কবে শাস্তি পাবে এই প্রশ্ন তো এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় উঠতে শুরু করেছে আমরা জানি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্র সরকারকে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং তিনি লিখেছিলেন যে কোথাও গিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যবস্থা করা হোক এবং বিভিন্নভাবে এই যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিস্তার করা হোক এই বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি যাতে দোষীরা শাস্তি পায় এবং তার পাশাপাশি এমন আইন কানুন আনা হোক যাতে কিনা মহিলারা সুরক্ষিত থাকে এবং মহিলাদের দিকে চোখ তুলতে এবং তার পাশাপাশি তাদেরকে হেনস্থা করতে ভয় পায় মানুষজন ইতিমধ্যেই আমরা জানি যে সেই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সূত্রে এই কবর আগেই চলে এসছিল এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই চিঠি নিজে টুইট করে জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার দফতরে তিনি চিঠি লিখেছেন এবং সেই চিঠিরই এবার কিন্তু একটা বলা যেতে পারে যে উত্তর প্রধানমন্ত্রী দফতরের থেকে পাঠানো হল এবং প্রধানমন্ত্রী দফতর কেন্দ্রীয় সরকারের তরফে এই চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে কেন বেশ কিছু অভিযোগ এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফে একেবারে রাজ্য সরকারের ওপর তোলা হয়েছে তার মধ্যে মূলত যেই অভিযোগ রয়েছে সেই অভিযোগ হলো যে কেন এই মুহূর্তে কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকারের হেল্পলাইন নম্বরগুলি চালু করেনি এবং সেটা কেন এখনো পর্যন্ত সচল নয় এই প্রশ্ন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফে তোলা হয়েছে কারণ আমরা জানি যে আরজিকর হাসপাতালে এই ঘটনা ঘটে এবং ঠিক তারপর একজন অভিনেত্রী তার অভিযোগ যে তাকেও হেনস্থা করা হয় তার গাড়ি করে যখন তিনি যাচ্ছিলেন এবং তার পাশাপাশি বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা এই মুহূর্তে কিন্তু উঠে এসছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং যেটা সত্যিই খুব লজ্জাজনক এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে এবং সেখানে কেন্দ্র সরকারের তরফে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন বান ছুঁড়ে দেওয়া হয়েছে যে কোথাও গিয়ে কেন হেল্পলাইন নাম্বারগুলি চালু করা হয়নি কেন সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের হেল্পলাইন নাম্বার চালু নেই পশ্চিমবঙ্গে এবং শুধু তাই নয় এমনকি রাজ্য সরকারকে বলা হয়েছে যে করা থেকে করা পদক্ষেপ নেবে রাজ্য সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নিরপেক্ষ তদন্ত করে নিরপেক্ষ ভূমিকা পালন করবে রাজ্য সরকার এমনটা কিন্তু কেন্দ্র সরকারের তরফে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারকে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে যে একেবারে বলা যেতে পারে নিরপেক্ষ তদন্ত করার কলকাতা পুলিশ এবং যারা এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে রাজ্য সরকারের তাদেরকে কোথাও গিয়ে কিন্তু নিরপেক্ষ থাকার যে বার্তা সেই বার্তা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকারের তরফেও বিভিন্ন আইন কানুন যেগুলো রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলোকে সংশোধন করার কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটা জানিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ অগ্নিগর্ভ পরিস্থিতি মাঝে মধ্যেই তৈরি হচ্ছে একেবারে পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি কলকাতা শহরে কারণ আরজিকর হাসপাতালের যে ঘটনা সেই ঘটনা খোদ কলকাতা শহরের মধ্যে এবং সেখানে দাঁড়িয়ে মূলত এমন ধরনের নারকীয় কাণ্ড কিন্তু সত্যি অনেকেই মেনে নিতে পারছেন না সে কারণে কিন্তু এই মুহূর্তে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত যাতে দ্রুত গতিতে এগোয় যাতে দ্রুত গতিতে এই যে তদন্ত সেই তদন্তের নিস্তার হয় সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু জানিয়েছিলেন কেন্দ্র সরকারকে এবং কেন্দ্র সরকার তারাও কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও আশ্বস্ত করেছে কিন্তু এই মুহূর্তে দেখার যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেন এবং তার পাশাপাশি সিবিআই তদন্তে যে তদন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আরও আপডেট থেকে দেখতে পা থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন